বলছি একটা কথা জিজ্ঞাসা করব বলছি আশেপাশে কি কোনো গ্যারেজ আছে আপনি গ্যারেজ খুঁজছেন এখান থেকে সিধা চলে যাবেন গিয়ে দেখবেন একটা চৌমাথা সোজা বাঁদিকে চলে গেলেন যাচ্ছেন 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 আবার একটা চৌমাথা বাঁদিকে ঘুরে গেলেন আপনি আবার যাচ্ছেন 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 আবার একটা চৌমাথা বাঁদিক ধরলেন সোজা হাঁটতে হাঁটতে এখানে চলে বাকিটা অন্য লোককে জিজ্ঞেস করে নেবেন হ্যাঁ নমস্কার বিকম পাস হ্যাঁ দুবার ফেল করার পর এনি সেলস এক্সপেরিয়েন্স আগে এনি এক্সপেরিয়েন্স অ্যাবাউট সেলস ও হ্যাঁ হ্যাঁ আই মিন ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্স অ্যাবাউট সেলস ইন মাই কান্ট্রিতে মানে আমার ইন মাই দেশের বাড়ি আই ইউজ টু সেল হাউস প্রোডাক্ট লাইক ধরুন গিয়ে গাছে উঠে কোকোনাট অ্যান্ড গ্রিন পেপে গেট আপ গেট আউট গেট আউট কি রে এরা তো দেখছি স্মার্ট ছেলে পছন্দই করে না কি রে হলো দাদা হন্টা কাজ করছে তো নমস্কার স্যার স্যার আমি পন্টাই কুচবিহারে থাকি না মানে কুচবিহারের ছেলে এখন এখানে থাকি কাজের জন্য স্যার আমি গাড়ির সব ধরনের কাজ জানি কুচবিহারে দুই বন্ধু মিলে গ্যারেজ খুলেছিলাম কিন্তু ওখানে তো গাড়ি কম তাই এখানে চলে এলাম তুমি এত ভুল করছো খোকা কিচ্ছু ভুল করছি না স্যার জানেন স্যার আমার কাছে রেগুলার কত অফার আসে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না আমার হবি হলো যাতা রং মানে এসব খারাপ গাড়িগুলোকে ঠিক করা দেখো ভাই তুমি আমার সাথে কথা বলো মানে যখন দুজন সিনিয়র পার্সন নিজেদের মধ্যে কথা বলছে আপনি কারো মধ্যে এখানে ইন্টারফেয়ার করছেন যান নিজের হাত ধরুন এই যে শুনো খোকা আমি এই গ্যারেজের মালিক নই গ্যারেজের মালিক উনি আমি হচ্ছি এই গাড়ির মালিক বুঝেছো এনা ধরো স্যার 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 ও স্যার বসুন স্যার বসুন স্যার এভাবে বসতে হয় স্যার তাহলে কখনো কুচবিহারের জন্ম ভিটে ছেড়ে কলকাতায় আসি তুই বল কোন মানে হয় দেখেছি আমার দিকে দুবার দেখলো অদ্ভুত জিনিস দেখলে লোক দুবার কেন দশ বারও দেখতে পারে সে শোন সিলিনসেপ আর ক্লিনসেপ দুটো এখন মার্কেটে হিট বুঝলি মার খেলে কিন্তু আমি জানি না সিকেনে সিকেনে কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় ওটাই চাস না ওটাই হ্যালো 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 অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক তুমি চেনো নাকি এদের আরে কত লোক আছে কাজ চাইতে চলো বুকা বুকা দেখলি চিনতেই পারলো না 1180 1182 অত দেখার কি আছে দেখ ওপরে গীতা লেখা আছে দেখ দেখ অত ছোঁয়াছুঁয়ে কিছু নেই কি জানতে চাস বল মেয়েটা কে কোয়েল মল্লি আহ চুপ কর না তোর কি হয় গার্লফ্রেন্ড ও সেই জন্য আমাদের চিন্তা পারলি না জানিস আজকে তিন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে কিচ্ছু হয়নি শুধু এক্সপিরিয়েন্স নেই বলে সবাই অচেনা কেউ চেনানি তখন নিজেকে কি যে অসহায় মনে হচ্ছিল তারপর যখন বাস স্ট্যান্ডে তুইও চিনতে পারলি না শুধু তিন জায়গায় আমি 3 বছর ধরে ধাক্কা খাচ্ছি তাও একটা ভালো কাজ জোগাড় করতে পারলাম না মানে তুই যে রোজ অফিসের ড্রেস পরে অফিসে যাস সেটা কোয়েলের জন্য ওকে একদিন ভুল করে বলে ফেলেছিলাম
যে আমি একজন সেলস এক্সিকিউটিভ। আজও সত্যিটা বলে উঠতে পারিনি। মিথ্যেটা বললি কেন? প্রথম পরিচয় মেয়েদের দুটো প্রশ্ন থাকে, প্রথম তোমার নাম কি, দ্বিতীয় তুমি কি করো। দ্বিতীয় প্রশ্নের উত্তর উপর নির্ভর করে সম্পর্কটা কোন দিকে যাবে। আমি কোয়েলকে খুব ভালোবাসি রে। আর তোর ছবি আঁকা? আমরা তো জানি তুমি একজন বড় শিল্পী। তা যতই হই না কেন, আমি তো আর কোনো আর্ট কলেজ থেকে পাশ করিনি। হ্যাঁ, কিন্তু তুই তো বলেছিলি তুই তো ছবি নিয়ে এক্সিবিশন করেছিস। হ্যাঁ, দু তিনবার করেছিলাম, কিন্তু টাকার অভাবে বড় আর্ট গ্যালারি পাইনি, তাই প্রচারও ভালো করে হয়নি, কেউ কিনতেও আসেনি। একজন বড় আর্টিস্ট আমাকে তার স্টুডিওতে ডেকে আমার ছবিগুলো কিনতে চাইছিল, আমি দিইনি। কেন দিসনি? বললো যে আমার ছবিগুলোতে ফাইনাল টাচ দেবে, মানে আমার নামের জায়গায় নিজের নাম দিয়ে ছবিগুলো বিক্রি করবে। আমি নিজেকে বিক্রি করতে পারিনি রে। ঠিক করেছিস, তুই একদম ঠিক করেছিস। এবার বল, আজকে কোয়েলের থেকে ভিক্ষা কে চাইছিল? তাহলে বল, যদি আমি ওর সামনে তোদের সঙ্গে কথা বলতাম তাহলে আমার কি হতো? খুব খারাপ হতো। কি আজকে কেউ কাজের সন্ধান পেলে? কি করে পাবে, তোমার আশীর্বাদ নিয়ে গেছে তো। ও, এবার প্রণাম করলে অভিসম্পাদ দেবো। এবার দয়া করে ফ্রিতে গিলে যান, রাত তো অনেক হলো। আসছি। অসংখ্য ধন্যবাদ। আর কতদিন এভাবে ফ্রিতে খাবো মাইরি? তাই কাল থেকে চোখ কান বুঝে একটাই কাজ। হ্যাঁ, কি কাজ খোঁজা? দাউদের ভাইপো, এটা কি করলি তোরা? কি করব, কি করব, যেখানেই কাজ খুঁজতে যাই সবাই এক্সপিরিয়েন্স চায়। তারপর অনেক ভেবে দেখলাম এই একটা মাত্র কাজ আছে যেটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, শুধু বুদ্ধি আর সাহস, এই দুটো থাকলেই হয়। তাছাড়া কারণ তো তুমি বললে, কিছু একটা কর। করে দিলাম ভাইপো। তাহলে কিডন্যাপ করবি? তাহলে কিডন্যাপ করবি? আরে আরে, কিডন্যাপ করতে গেলে কিডন্যাপ করতে গেলে ছাড়, 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 কি করবো, কাজ নেই, পকেটে পয়সা নেই, এছাড়া তো কোনো উপায় দেখলাম না। আমার কি হবে রে, এবার তোমার জেল হয়ে যাবে। আরে না না, পুলিশ এই সমস্ত কেসে কিচ্ছু করতে পারে না, আমি খবর নিয়ে দেখেছি, বাচ্চার বাবা মায়েরা টাকা দিয়ে বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশ আমি তোদেরকে দেবো, তুই জানিস না কত বড় ক্রাইম। জল খাবো, জল খাবি, চুপ, পড়ে খাবি। একটা না দুটো তিন তিনটে বাচ্চা তাহলে? আরে আমরা কি করবো, আমরা তো একজনকেই আনতে চেয়েছিলাম, সঙ্গে দুজন বললো ও গেলে আমরা ওর সঙ্গে যাবো, তাই আমি তিনজনকেই সঙ্গে করে নিয়ে এলাম। একটা নিলে দুটো ফ্রি। আর কটা আছে? আমি লিখে দিতে পারি, আমার ছেলে একা একা গাড়ি থেকে নেমে চলে যেতে পারে না, 100% তোকে কিডন্যাপ করা হয়েছে। না মানে দেখুন, আমরা সমস্ত থানাকে অ্যালার্ট করে দিয়েছি, আপনাদের চিন্তা নেই, কিছু একটা ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। না না, আমরা চিন্তা করব কেন, আপনারা তো সব জিনিয়াস। বাচ্চারা কিডন্যাপ হলে 1 ঘন্টার মধ্যে তাদের উদ্ধার করে মা বাবার কাছে ফেরত নিয়ে আসে। উমা, তাই নাকি? তাহলে তো আমাদের কোনো টেনশনই রইল না, গ্রেট।
ম্যাডাম আপনি শুনুন, যা করবার একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আর এই ড্রাইভারটা কেন ছাড়বেন না? এই ড্রাইভারটাকে একদম ছাড়বেন না। এক্সকিউজ মি, হ্যাঁ স্যার, একসাথে তিনটে। হ্যাঁ স্যার, সেটাই তো আশ্চর্য ব্যাপার যে একসাথে তিনটে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আমি এদের বোঝাবার চেষ্টা করছি, এরা তো মানতেই চাইছেন না। মিনিস্টারের ফোন ছিল, ওনার ধারণা যে একসাথে তিনটে বাচ্চা কিডন্যাপ হতেই পারে। কেন, উনি কি আগে কিডন্যাপ হচ্ছিলেন নাকি? হ্যাঁ, তা কি বলছেন বলুন তো। আমরা ওকে নিয়ে যাচ্ছি, আপনার প্লিজ টেনশন করবেন না। রাজা রে, কোথায় গেলি বল দেখিনি? ও রাজা, রাজা রে, রাজা এমন না, আমার রাজাকে দেখেছিস? সেই সকালে বেরিয়েছে, এখনো ঘরে ঢেকুরি, কোথায় গেল বল দেখি? দেখো কোথায় খেলতে গিয়ে পালিয়ে গেছে। চুরি টুরি হয়ে যায়নি তো? রাজা, এ রাজা, হ্যালো। জানো আজকে আমার দাদার ছেলেটা স্কুল থেকে কিডন্যাপ হয়ে গেছে, সঙ্গে আরো দুজনে ছিল। আর জানো আজকে অনেক পুলিশও এসেছিল। পুলিশ? না না, তুমি চিন্তা করো না, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। না না, হ্যাঁ ঠিক আছে। শোনা, আগে বলনি কেন যে তুমি কুবু? দশ, কুড়ি, তিরিশ। তোর বাড়িতে কে কে আছে রে? আর বাড়িতে মা বাবা আর পিসি আছে। আমার বাড়িতেও মা বাবা আর পিসি আছে। আমার বাড়িতেও মা বাবা আর। জিজ্ঞেস করেছি তোর পিসি কি করে? আমার পিসি কলেজে পড়ে। আমার পিসি কলেজে পড়ে। তোর পিসির নাম কি? আমার পিসির নাম তোতা। আমার পিসির নাম ময়না। ম্যাচ ড্র। তবে আমার পিসির ভালো নাম কিন্তু কই? ওই, তোর পিসির ভালো নাম কি? আমার পিসির ভালো নাম কো কো নীলিকা। কি ব্যাপার, আমাদের নাম তো কেউ জিজ্ঞেসই করছে না, একেবারে পিসিদের নাম। আরে ওটা অ্যাম্বুলেন্সের আওয়াজ, পুলিশের গাড়ি নয়। চল বাড়ি দেখে আসি, বাচ্চাদের খেয়াল রাখ। নো প্রবলেম। তুমি চিৎকার করছো কেন? মাথা ঠান্ডা, মাথা। কি হবে আমি বুঝতে পারছি না। আমি হাসিনি মেসো। মেসো? কিসের মেসো? মেসো হিসু পাচ্ছে। আমার মেসো? কোনো হিসু হবে না, ঘরের বাইরে যাওয়া যাবে না। বাট 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 অসময় জল পড়ে কোথ থেকে? হ্যাঁ, ট্যাঙ্কে কি গেল নাকি রে বাবা? কি হবে, কি গন্ধ হচ্ছে?
বল কারা কারা এর মধ্যে আছে বল স্যার খিদে পেয়েছে স্যার খিদে পেয়েছে अब गोली खा बोल এই এই চুষে চুষে গুলি খেয়ে ফেলবি নাকি শোন এক থেকে তিন গুনব না হলে একটা দানায় কিন্তু পেট ভরে যাবে কিন্তু বেঁচে স্যার এক দুই আঙ্কেল আঙ্কেল হ্যাঁ স্যার আগে ঠিক করে ধরতে শিখো তারপরে বলবে হ্যান্ডস আপ হ্যাঁ জানি না বাচ্চাগুলো কেমন আছে দূর ওই পুলিশগুলোকে দিয়ে কিচ্ছু হবে না যত সব বলছি তোমাদের তো দুপুর থেকে অনেক ধকল গেছে অ্যাট লিস্ট একটু চা খেয়ে নাও তোমাদের দিয়ে আমি তুমি নেবে তো না 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 তোমরা দাদা না না ভালো লাগছে না বৌদি তোমাকে দিয়ে একটু না বাচ্চারা কি খাচ্ছে তার নেই কি বসে চা খাচ্ছেন অদ্ভুত টাইপের রাত্রিতে তোমরা কি খাবে অত ব্যস্ত আবার কিছু নেই আগে এটা শেষ হোক তারপরে আলোচনা করে অর্ডার দেব আরে ভাই কিন্তু প্যাকেট না প্লেট চাই ওকে ওকে বাবা রে তোমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি কেন কি হলো বাইরে গেটটা কে খুলে রেখেছে পন্টের কাজ নুডল আনতে গিয়েছিল দরজা খুলে রেখেছিস সরি সরি আমি বুঝতে পারিনি আমি গেট আটকে দিয়েছি বলে দা হ্যাঁ এই কথা আছে শোন হ্যাঁ কি কি হলো কিসের কথা বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না আমি চারিদিকে দেখে এলাম